সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমি আছি এখন রাজধানী কাউরান বাজার, আলু এবং পেঁয়াজের পাইকারি বাজার। এই কাউরান বাজার থেকে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আলু এবং পেঁয়াজের পাইকারি দাম। আমাদের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন আলু এবং পেঁয়াজের পাইকারি দাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালোই। খুব ভালোই আছেন নাকি? আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ হানিফ খন্দকার। আচ্ছা, আপনাদের আড়তের নাম কি? এটা বিজ্ঞাপন বাণিজ্য রায়। আচ্ছা, আজকে আপনাদের আলুর বেচা কিনা কেমন চলছে? আজকে আলুর বাজার মোটামুটি বেচা কিনা আছে। আচ্ছা, আলুর দাম কি আগের চেয়ে বাড়ছে না কমছে? কমছে, বহুত কমছে। বহুত কমছে। আচ্ছা, এই যে আপনার কাছে যে আলুটা আছে, এই আলুটা কোন জায়গার? বগুড়ার আলু। বগুড়ার কি আলু বলা হয় এটা? ডায়মন্ডটা। এই ডায়মন্ড আলুটা আছে বাজারে, আপনি কত করে বিক্রি করতেছেন? 27 টাকা। গত সপ্তাহে বিক্রি করছিলেন কত করে? ৩৩ টাকা, ৩৪ টাকা। আগের চেয়ে তো আলুর দাম অনেকটাই কমছে। আচ্ছা, এই যে হঠাৎ করে আলুর দাম কমে যাওয়ার কারণটা কি? আমদানি উঠেছে আর অনার মানে ওই অনেকে তো কিনে রাখে যে এইগুলো তো রাগি করতে অনেক ব্যস্ত আছে গৃহস্থেরা। পঞ্চাশ পয়সা পাইতেছে গৃহস্থেরা। গৃহস্থেরা অনেক ভালো পাচ্ছে পয়সা নাকি? মোটামুটি ভালো পয়সা পাইতেছে। এই কদিন পর যদি ওই স্টোরে টান দিব রাহি আলারা তখন আবার আলুর দাম বেড়েছে। অন আস্তে আস্তে কমবে, আরও কমবে, আরো দাম কমবে। এখন 27 টাকা করে বিক্রি করতেছে, আরো দাম কমবে, আরো কমবে নাকি? এখন বাজারে আলুর চাহিদা কিরকম আছে? চাহিদা কম আর কি, আগের মতো চাহিদা নাই। আচ্ছা, আর এই যে পাশের দেখা যাচ্ছে লাল আলু, এইটা লাল আলুটা কোন জায়গা? 26 টাকা করে। এটা কোন জায়গাটা? এটা বগুড়া। এটাও বগুড়া। লাল কাঠিলাল খাইতে খুব ভালো। আচ্ছা, যখন এই মালে চাপ দিব বিক্রমপুর, রাজশাহী, বগুড়া, অনেক অনেক জায়গা কথা বলছেন, তখন আলুর দাম অনেক কমে যাবে। কিন্তু বেচা বিক্রি কম। হ্যাঁ, তখন মনে করেন যে হ্যাঁ বেচা বিক্রি কম, মালের আমদানি হবে, মালের দাম কমে যাবে, এইভাবে থাকবে। কিন্তু যদি আবার ওই নাটকতা করে দু একজনের মনে করেন লক্ষ লক্ষ বস্তা আলু রাখে, তাহলে তো আবার আগের মতো দাম বাড়ি দাম বাড়ে যাবে আবার। এইটা না করতে পারে, পাইলে কি যারা কষ্ট করে গৃহস্থ, হ্যাঁ যারা চাষি করছে, যারা ফলন ফলাইছে, এরা দুইটা পয়সা পায়। কিন্তু এরা তো পয়সা পায় না, পয়সা পায় তো যারা কোটি কোটি টাকার মালিক, এরা মাল রাখে, এরাই কে মনে করেন যে দাম এরাই তো পারে, এরা বাড়ায় দেয় তাহলে। আচ্ছা, তাহলে 50 টাকা 60 টাকা আলু বেশি, এটা কি বাড়ির গ্যাসের কথা? আর আমরা খালি সরকারে কমায় রাখা, সরকার কমাইব কেমনি? হ্যাঁ, আর আমি মনে করে রাখছি তো 10,000 বস্তা আলু বেশি নিয়ে আস্তে আস্তে বেশি, এখন সরকার কী করবো? সেটা তো দোষটা আমাগুলি, সরকারের কী দোষ? বিক্রি করলে আমরা কিছু কমিশন পাই বেশি, আর যদি বিক্রি কম হয় তাহলে মনে করেন কোনো আমার এই বস্তায় আমরা কমিশন পাই, বুঝছেন? আমরা যদি বিক্রি করিয়ে দিই এই আড়তের মনে করেন আমার মতো একটা খরচা আছে, আরও ভাড়া আছে, কর্মচারী খরচা আছে, নিজেকে খাওয়া লাগে, ইয়ে করা লাগে, তো এইটা মনে করেন যে আমরা বেচার উপরে নির্ভর হবো। একজন মাল বিক্রি করিয়ে দেবো, এই যে কমিশন পাই যে আমরা আমাদের কোনো কিছু করা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? আল্লাহর রহমতে ভালো। ভাই আপনার নামটা কি? সাইদ পাওয়ার। আচ্ছা ভাই, আপনার কাছে যে এই যে যে পেঁয়াজটা আছে, এই পেঁয়াজটা আছে বাজারে আপনি কত করে বিক্রি করতেছেন? আজ বিক্রি করছি আমরা 82-84 টাকা। 82 টাকা, 84 টাকা। ভাই এখন তো দেখা যাচ্ছে বাজার ভর্তি যে নতুন পেঁয়াজ, তবুও পেঁয়াজের দাম কমছে না কেন, কারণটা কি? বাইরে কইছে কইছে পেঁয়াজ, এটা পেঁয়াজ হইলো, এতে 1 কেজিকে বীজ হয় না মাথা ভর্তি। আপনি কারণ দাদা যে কটা লোক আছে, এরা যদি কয় যে আমরা 1 কেজি কিনবে আশপাশে বাসার লোক, তাতে পিস করা হয় না।
বাজার তো দেখা যাচ্ছে বস্তা ভর্তি যে পেঁয়াজ গুলো আছে বস্তা ভর্তি কয়েকশো পেঁয়াজ আছে এখন তো বাজারে চলছে সব নতুন পেঁয়াজ হ্যাঁ সবই নতুন পেঁয়াজ নতুন পেঁয়াজ এই যে যে ফরিদপুরের যে পেঁয়াজটা আছে এই পেঁয়াজটা আছে বাজারে আপনি কত করে বিক্রি করতেছেন ফরিদপুর আপনার 80 টাকা আর দুইটা কোপ এই না বিক্রি করতেছি গত সপ্তাহে বিক্রি করছেন কত করে গত সপ্তাহে 80 টাকা 82 টাকা বিক্রি আগে সে একটু পেঁয়াজের দাম কি কমছে নাকি হ্যাঁ আগে সে একটু কম এখন এই পেঁয়াজটা চাহিদা কি রকম আছে এর সাদার কোনো পেঁয়াজ নাই এর পর চাহিদা আছে না যার যখন লাখ বিশ তার খাওয়া খেতেই হবে এই পেঁয়াজ ছাড়া আর পেঁয়াজ নাই না আজকে তো শুক্রবার আজকে বাজারে আপনাদের কেটা কেমন আসছে হ্যাঁ আছে ব্যবসা কেনা আছে শুক্রবার হলে বলতে কি আপনার সকল সরকারি চাকরি বাইরে তো এগুলো হিসেব পাতি বেশি ওই এক পাল্লা লিবি ঘুরবি গাড়বি বেড়ানো হইলো আপনার পিস কেনা হইলো পেঁয়াজের দাম কি এরকমই থাকবে না বা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন তো আপনার বাড়াব বলতে কিছু বোঝা যাচ্ছে না আলি পিস না লাগলে বাজারে কোনো নিয়ন্ত্রণ বোঝা যাচ্ছে কারণ আলি পিস কেবল মাসি লাগাইছে যোগাল পাতি করবি যখন গড়ে আসবি গড়ে না আসা মানুষের ভরসা নাই কত জ্বর বৃষ্টি শীল সাবট আছে এগুলো যদি আপনার দমন রক্ষা পায় তাহলে কি গড়ে আসবে আর যদি রক্ষা না পায় তাহলে খেতের জিনিস খেতেই শেষ হবে ঘরে আসলে কি আল্লাহর মনে দুই মুঠ পাওয়া যায় সহায় তাহলে তার কোনো ভরসা করা যাচ্ছে না